বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি এর আগে অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো 11 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো, বর্তমানে আমাদের যে পরিস্থিতি, এই করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা কি করছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে আমরা আমাদের সব কার্যক্রম পরিচালনা করছি। তো তোমাদেরকেও কি করতে হবে, সাবধানে থাকতে হবে। তারপরেও আমাদের যে দৈনন্দিন বিষয়গুলি আছে সেগুলি কি থেমে আছে? আমরা বাসায় বসে অফিস করছি, বাসায় বসে আমরা বাজার করছি, আমরা বিভিন্ন কেনাকাটা করছি, ব্যাংকের কাজ করছি, এমনকি তোমরা কিন্তু এই ইলেকট্রনিক পদ্ধতিতে পড়াশোনাও করছো। এই পড়াশোনার ক্ষেত্রে তোমরা দেখো, তোমরা আসলে কি ব্যবহার করছো, কিভাবে তোমরা এই পড়াশোনাটা করছো। তোমরা আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করছো। আমি রেবিকা সুলতানা, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি তোমাদের 11 অধ্যায়ের ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই বিষয়টি পড়াবো এখন। তো আমার বিষয়ের নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এর প্রথম পত্র আমি পড়াচ্ছি। তোমরা জানো যে আমাদের দেশের সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছে। এর ফলে আমরা প্রতিটি কাজেই কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের ই বিজনেস অনেক বেড়ে গেছে। ই বিজনেস বলতে আমরা আসলে কি বুঝি? উৎপাদন ও বন্টন সংক্রান্ত ব্যবসায়িক সকল কার্যক্রমের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগকে ই বিজনেস বলে। তার মানে হচ্ছে যে আমরা যে ব্যবসায় একটি প্রকারভেদ পড়েছিলাম, ব্যবসায়ের আওতা পড়েছিলাম, তোমাদের কি মনে আছে? সেটা শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। সেটা তুমি মনে করে দেখো, সেখানে আমরা যে কাজগুলি করতাম, উৎপাদন আর বন্টন সংক্রান্ত যতগুলি কাজ ছিল, সকল কাজ আমরা এখন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে আরো দ্রুত করতে পারছি, আরো ভালোভাবে করতে পারছি। আমরা বাসায় বসেই, বাইরে না গিয়ে অনেক কেনাকাটা করতে পারছি, এমনকি টাকা ট্রান্সফার করতে পারছি, অর্থ পরিশোধ করতে পারছি, পণ্যের মূল্য পরিশোধ করতে পারছি, আমার এই জন্য বাইরে যেতে হচ্ছে না। বিক্রেতাদের সাথে ক্রেতাদের খুব ভালো একটি সম্পর্ক গড়ে উঠছে। এর ফলে আমরা বিভিন্ন পক্ষ, বিভিন্ন দিকে থেকেও আমরা আমাদের প্রয়োজনগুলি মেটাতে পারছি। এই ই বিজনেসের ধরন বা পদ্ধতিগুলি কি কি? এখানে 8টি ধরন আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই 8টি ধরন সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল অবশ্যই আসবে, এমসিকিউ আসবে। তো প্রথমে তোমরা দেখো এই 8টি পদ্ধতি কি কি। প্রথম পদ্ধতি হচ্ছে ব্যবসায়ী থেকে ব্যবসায়, ব্যবসায়ী থেকে ভোক্তা, ব্যবসায়ী থেকে সরকার, ভোক্তা থেকে ব্যবসায়, ভোক্তা থেকে ভোক্তা, সরকার থেকে সরকার, ব্যবসায়ী থেকে কর্মী, ব্যবসায়ী অংশীদার থেকে ব্যবসায়ী অংশীদার। এই 8টি পয়েন্ট তোমরা খুব ভালোভাবে মন দিয়ে শুনবে। প্রথমে দেখো ব্যবসায় থেকে ব্যবসায়, বিজনেস টু বিজনেস। যে ইলেকট্রনিক ব্যবসায় লেনদেন বা যোগাযোগে দুটি পক্ষই থাকে ব্যবসায়ী, তাকে ই বিজনেসের বিটুবি পদ্ধতি বলে। এটা আমাদের দেশের পাইকারি ব্যবসায়ের মতো। পাইকাররা সাধারণত কি করে, উৎপাদনকারীর কাছ থেকে তারা পণ্য কেনে, কিনে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। তার মানে এখানে যে পক্ষগুলি ব্যবসা করছে তারা প্রত্যেকেই কিন্তু ব্যবসায়ী, তারা নিজের জন্য, নিজের ব্যবহারের জন্য কোনো কোনো পণ্য কিনছে না। এখানে চিত্রে দেখো কাঁচামাল সরবরাহকারী, উৎপাদনকারী এবং পাইকার তিনজনই কিন্তু ব্যবসায়ী। এরা যে কেউ যে কারো কাছ থেকেই কিনুক না কেন, এটা কি হবে, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হবে বা বিজনেস টু বিজনেস হবে। ব্যবসায়ী থেকে ভোক্তা, বিজনেস টু কনজিউমার। যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেন বা যোগাযোগে এক পক্ষে থাকে ব্যবসায়ী এবং অন্য পক্ষে থাকে ভোক্তা, তাকে ই বিজনেসের বিটুসি পদ্ধতি বলে। এক পক্ষে ভোক্তা থাকবে এবং আরেক পক্ষে বিজনেসম্যান থাকবে। বুঝতেই পারছো এটা আমাদের খুচরা ব্যবসায়ীর মতো। খুচরা ব্যবসায়ী কি করে, উৎপাদনকারী বা পাইকারের কাছ থেকে সে পণ্য কিনে আনে এবং ভোক্তাদের কাছে সে বিক্রি করে। এর পরেরটাতে চলে যায় ব্যবসায়ী থেকে সরকার। যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেন বা যোগাযোগে এক পক্ষে থাকে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্য পক্ষে থাকে সরকার, তাকেই ই বিজনেসের বিটুজি পদ্ধতি বলে। তার মানে বিজনেস টু গভর্নমেন্ট। সাধারণত কি হয় জানো,
সরকার তাদের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে বা সংস্থা আছে এর জন্য অনেক কেনাকাটা করতে হয়। সেই কেনাকাটার জন্য তারা কি করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে পত্রিকা বিজ্ঞপ্তি দেয়, যেটাকে আমরা দরপত্র বলি, দরপত্র আহ্বান করে। তারপর যে সরবরাহকারী আছে বা উৎপাদনকারী আছে তারা সরকারের কাছে আবেদন করে পণ্য বিক্রয়ের জন্য। সরকার কি করে, যে যোগ্য সেই দরপত্র দাতাকে ফরমায়েশ দেয় এবং পণ্যটি তাদের কাছ থেকে কিনে নেয়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বিটুজি পদ্ধতি। ভোক্তা থেকে ব্যবসায়, কনজিউমার টু বিজনেস, যে ইলেকট্রনিক ব্যবসায়ের পদ্ধতিতে ভোক্তা থেকে ব্যবসায়ীরা পণ্য ক্রয় বা সংগ্রহ করে তাকে ই বিজনেসের সি টু বি বলে, অর্থাৎ কনজিউমার টু বিজনেস পদ্ধতি বলে। ভোক্তা অনেক সময় কি করে, তাদের পণ্যটি বিক্রি করতে চায়। যেমন কোনো শিল্প মালিক তার কারখানার যে যন্ত্রপাতিটি আছে, যে যন্ত্রটি আছে যেটি সে এতদিন ব্যবহার করেছে, এখন সে নতুন যন্ত্র কিনতে চায়। পুরোনো যন্ত্রটা যে সে যখন বিক্রি করতে চাইবে তখন সে কি করবে, তার কাছ থেকে ব্যবসায়ীরা ওই পণ্যটা কিনে নিবে। তাহলে এখানে শিল্প মালিক কিন্তু একজন ভোক্তা, উনি একটি পণ্য ব্যবহার করেছেন অলরেডি। তার কাছ থেকে ব্যবহৃত পণ্য কিনে নিচ্ছে কে, একজন ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ী ওই পণ্যটা পুনরায় আবার বিক্রি করবেন। ভোক্তা থেকে ভোক্তা, কনজিউমার টু কনজিউমার, যে ইলেকট্রনিক ব্যবসায়ী পদ্ধতিতে ভোক্তা থেকে ভোক্তা সরাসরি পণ্য ক্রয় করে তাকে ই বিজনেসের সি টু সি পদ্ধতি বলে। ভোক্তারা অনেক সময় কোনো পণ্য যদি সে বিক্রি করতে চায়, নিজের ব্যবহার করা কোনো পণ্য বা নিজস্ব কোনো পণ্য, তখন সে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ কোনো সামাজিক গণমাধ্যম যেমন ফেসবুকে সে ওই পণ্যের মূল্য, সেই পণ্যের ছবি, বিশদ বিবরণ দিয়ে সে একটা পোস্ট দেয়। তারপরে যে কিনতে চায় সে ওইটা দেখে তারপরে সে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এবং পরস্পরের মধ্যে এই পণ্যটি আদান প্রদান হয়ে থাকে। এটাকে বলা হচ্ছে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার। সরকার থেকে সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যে ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে এক দেশের সরকার সরাসরি অন্য দেশের সরকারের সাথে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে এই বিজনেসের জি টু জি পদ্ধতি বলে। বাংলাদেশ যেমন কুয়েত থেকে তেল কিনে নিয়ে আসে, এনে বাংলাদেশে ডিলারের মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করে। এক্ষেত্রে বাংলাদেশ কি করে, কুয়েত সরকারের সাথে তারা সরাসরি যোগাযোগ করে এই ইলেকট্রনিক পদ্ধতিতে। এটাকেই বলা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এখানে ক দেশের সরকারের জায়গায় বাংলাদেশ সরকার, কুয়েত সরকার, আর খ দেশের সরকারের জায়গায় বাংলাদেশ সরকার। ব্যবসায়ী থেকে কর্মী, বিজনেস টু এমপ্লয়ি, যে ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে ব্যবসায়ী তার নিজস্ব কর্মীর নিকট থেকে ইলেকট্রনিক উপায়ে পণ্য ক্রয় বিক্রয় করে তাকে ই বিজনেসের বি টু ই বা বিজনেস টু এমপ্লয়ি পদ্ধতি বলে। কোন প্রতিষ্ঠান তার নিজস্ব যে প্রতিষ্ঠানের কর্মীরা আছে এই কর্মীদের কাছে পণ্য বিক্রি করে, তবে সেই পণ্যগুলি বিক্রির ক্ষেত্রে তারা কিন্তু কর্মীদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেয়। আবার কর্মীদের সাথে তারা ওয়েবসাইটের মাধ্যমে বা তাদের নিজস্ব পদ্ধতিতে তারা কি করে, যোগাযোগের ব্যবস্থা করে। এটাকে বলা হচ্ছে তোমার ব্যবসায় থেকে কর্মী, বিজনেস অংশীদার, ব্যবসায় অংশীদার থেকে ব্যবসায় অংশীদার, বিজনেস পার্টনার টু বিজনেস পার্টনার, যে ইলেকট্রনিক ব্যবসায় পদ্ধতিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার সহযোগী অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও লেনদেন ব্যবস্থা গড়ে তোলে তাকে ই বিজনেসের পি টু পি পদ্ধতি বলে, অর্থাৎ বিজনেস পার্টনার্স টু বিজনেস পার্টনার্স। আমরা পার্টনার্স কে অনেক সময় পিয়ার্স বলে থাকি। এখানে দেখো আমরা সাধারণত ব্যবসায়ের ক্ষেত্রে কি করি, যে উৎপাদনকারী থাকে সে কিন্তু যে সরবরাহকারী, কাঁচামাল যে সরবরাহ করে তার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক থাকে, এছাড়া পাইকারের সাথেও কিন্তু তার ভালো সম্পর্ক থাকে। তাহলে তারা উভয়ে কিন্তু কোনো না কোনো ব্যবসায়ের অংশীদার। তাহলে অন্য ব্যবসায়ের অংশীদার হয়ে তারা কি করে, একজন আরেকজনের সাথে সুসম্পর্কে বজায় রেখে চলে বা যোগাযোগ করে অথবা তারা ব্যবসায় করে। এটাকে আমরা বলছি ব্যবসায়ী অংশীদার থেকে ব্যবসায়ী অংশীদার পদ্ধতি। এই পদ্ধতিগুলি তোমরা পরীক্ষার জন্য খুব ভালো মতো পড়বে এবং তোমরা এই পড়ার মাধ্যমে আগামী পরীক্ষাগুলোতে যাতে ভালো করতে পারো সেই চেষ্টা করবে। আর যদি তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকে তোমরা কি করবে, আমার সাথে যোগাযোগ করবে। আমার তোমরা আমাদের আমি যে তোমাদের জুম ক্লাস নেই, সেই জুম ক্লাসের মধ্যে তোমরা সমস্যাগুলির কথা বলবে, কোনো পয়েন্ট যদি না বুঝো সেটা আমাকে জানাবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে।
আল্লাহ হাফেজ।